চল ফোঁটা দিয়ে দিলাম তোকে। আর একবার, কতবার? তিনবার? চলো দুবার, তিনবার, ডান। লেট হচ্ছে বোন, খিদে পেয়েছে। তুই আমাকে কি দিয়েছিস বল? হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আর আজকে হচ্ছে ভাই ফোঁটা। তো প্রথমেই সকলকে জানাই ভাই ফোঁটার অনেক শুভেচ্ছা। আর আজকে এখন মোটামুটি 12টা বেজে গেছে, আর আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। বোন তো সকাল থেকে না খেয়ে আছে, ফোঁটা দেবে সেই জন্য। বোন কি রেডি? ও ঘরে রেডি হচ্ছে সমস্ত কিছু। ফোঁটার থেকে বড় কথা হচ্ছে আমি কখন গিফটটা নেব। হ্যাঁ, গিফট পাওয়ার লোভ, সেই জন্যই। যাই হোক, এখন মেকআপ করতে এই যে, সেই জন্য মুখটা একটু বেশি বেশি সাদা সাদা লাগছে, মুখটা সাদা সাদা লাগছে। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, এটা হচ্ছে আমার ন্যাচারাল ফেস। এই জায়গাতে পুরো পাকা চুল, আমি এখনো ব্রাশও করিনি। যাই হোক গাইজ, এখন আমি স্নান করবো, স্নান করে তারপর ফোঁটা নেবো, সমস্ত কিছু রেডি। আমিও তো না খেয়ে, এমন তো না তুই একা না খেয়ে আছিস, আমি খেয়ে নিয়েছি। তুই তো কেবল ঘুম থেকে উঠলি, তোর তো ওরকম ব্যাপার নেই যে আমার খেতে হবে। খেতে হবে, খাবি একটু পরে খাবি। আর একটু পরে আমার দুটো মামা আসবে, আমার মা আর মাসি ফোঁটা দেবে, আমার মাসিও এসছে। তো একটু পরে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। এখন আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। তো দাদা এইমাত্র স্নান করতে গেল, আর আমি এখানে সমস্ত কিছু রেডি করছি, মানে ধান ডুববো, ফুলের কাটা, তারপর এখানে এদেরকে কি বলে চন্দন আর কি, চন্দন। আর এখানে মা আর মাসি এখানে দাঁড়িয়ে আছে, কারণ মা আর মাসির ভাইরা আসছে না, সকাল থেকে না খেয়ে রয়েছে, কষ্ট হয়ে যাচ্ছে, সেই কষ্ট হচ্ছে না, সময় চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার মা, আর এবার বাড়িতে যাব, তো ওর জন্য ব্যস্ত হয়ে আছি। আমারও ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমি সেই সকাল থেকে না খেয়ে রয়েছে, আর আমার দাদা কেবল স্নান করতে গেল। তো এইমাত্র স্নান কমপ্লিট হয়ে গেছে, রেডিও হয়ে গেছি ফোঁটা নেওয়ার জন্য। বাট এখন আমাকে অপেক্ষা করতে হচ্ছে, তার কারণ বোন এই জায়গাতে নেল পলিশ করছে এখন। তাড়াতাড়ি পর, তাড়াতাড়ি ফোঁটা দিবি এখন। আবার কিসের জন্য পড়তে হবে এগুলো? আরে এইভাবে তো ফোঁটা দিলাম, নখ দেখা যাবে, সেই জন্য এখন নেল পলিশ পড়তে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো গাইস, আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, আর এখানে রয়েছে 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, আর ডাল, মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে, এই জায়গাতে ফুলের কাঁটা আছে, ফুলের কাঁটা, ধান, দুব্বো, সব কিছুই আছে। আর এখন আমি দেবো না ফোঁটা, আগে মারা দেবে, কারণ মামারা চলে এসছে, মাসি আর মা আগে প্রথমে মামাদেরকে ফোঁটা দেবে, তারপর আমি দেবো দাদাকে। মানে আমাকে কষ্ট করিয়েছে, আমি ওকে কষ্ট করাবো না। তো গাইস, এই যে আমার দুটো মামা চলে এসছে, আর মা এদেরকেই ফোঁটা দেবে। মানে ওরা দুজন লজ্জা পাচ্ছে, দেখ মাথা নিচু করে রয়েছে। তো গাইস, মা আর মাসির ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ভাইকে আর দাদাকে ফোঁটা দেবো। কিন্তু ভাই ছোট বলে প্রথমে ভাইকে ফোঁটা দেবো। আর ও থাক, আমাকে এতক্ষণ ধরে না খাইয়ে রেখেছে, আমি ওকে রাখবো না, আমি সব খেয়ে নেবো। এই জায়গাটা যা আছে আমার সামনে, আর তুমি নাই, জল নিয়ে নিলাম, চামচ দিয়ে খেয়ে নেবো, চামচটা দে। হাফ দেওয়া লাগবে, পুরোটাই খেয়ে নেবে, নষ্ট হলো।
দে এটা দিয়ে দে আমাকে দে রেখে দিস তো চলো হয়ে গেছে কোনো কিচ্ছু দিবি না ঠিক আছে ফোঁটা দিয়ে এই প্রণাম কর আগে আগে শাড়িটা দিয়ে প্রণাম কর তাড়াতাড়ি প্রণাম কর কাপড় এনেছে অনেক দামি গিফট দিয়েছিস আমার কাছে তো ফাঁকা গিফটের জন্য ফোটা দিতে এসেছে হ্যাঁ আমি তো তাই সেই জন্যই তো ফোটা দিই ঠিক আছে আগে গিফট লাগবে তো হ্যাঁ তো গাইস এই যে গিফট এক টাকা চল কাঠের মালা পরিয়ে দিচ্ছে দুটা নামে সেটাও আমাদের খুলে নেবে তাড়াতাড়ি কর আমার সামনে এতগুলো খাবার রয়েছে আমি সেই সকাল থেকে না খেয়ে আমি অপেক্ষা করে আছি কখন আমি খাবো সব থেকে ভালো লাগছে যে চিংড়ি মাছ ভাজা রয়েছে খেয়ে নাও বল এই খাবি না ফোটা দেবো চল তাড়াতাড়ি ফোটা দে ফোটা দে ফোটা দে পাপড়টা খাবো এই তাড়াতাড়ি কর তো গাইজ এখন ফোটা নিচ্ছে দাঁড়া 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 চল ফোটা দে মাকে ডাক আমি শুনি একটু লাগবে আস্তে আস্তে কুলের কাটা না এটা তো গাইস পুরো কুলের কাটা রয়েছে কাটাটা ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে আর ভাই ফোটার এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা শুনেছি কমপ্লিট এবার খাবো তো খাবি মানে একদিন খাসনি তাতে খাবো খাবো করছিস আমি কালকে রাতেও খাইনি দে দে এত কিছু করতে হয় তাই রাজা রাজা মনে হচ্ছে নিজেকে হ্যাঁ কিং কিং চল গিফট খাওয়াবি তো আগে তারপরে কি তাড়াতাড়ি দাবা খিদে পেয়েছে খুব তো গাইজ দেখো কতগুলো মিষ্টি এক টাকা অলরেডি দিয়ে দিয়েছি পুরো কমপ্লিট হবে তারপর সমস্ত কিছু গাইজ দেখো মিষ্টি গুলো কিভাবে রেখে দিল খেয়ে নিল সিরিয়াসলি খেয়ে নিল ঠিক আছে চল 10 টাকা আর ওই 1 টাকা মোট 11 টাকা হলো এবার বাকিটা কমপ্লিট কর বাকিটা পাবো তাহলে অলরেডি 11 টাকা দিয়ে দিয়েছি তারপরে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে দে কালে রোজে দিয়ে দে আমার আগে ও মুড়ে খেয়ে দে যত ভালোভাবে প্রণাম করবি তত টাকা শুয়ে পড়ে প্রণাম কর শুয়ে পড়ে
চলো মিষ্টি খাইয়ে দিয়েছি, সবকিছু কমপ্লিট, এবার আমি খাবো। লেট হচ্ছে বোন, খিদে পেয়েছে। তুই আমাকে কি দিয়েছিস বল? এখন দিলে কিন্তু কিছুটা টাকা দেবো, ব্যাস আর কিচ্ছু না। আর ওটা ভালো জিনিস, কি করবি দেখ। আমার দেওয়ার জন্য না তো মানিকা কে দেখে আসি নেই কিছু মানিয়া এগারো টাকা চার টাকা পনেরো টাকা পনেরো টাকা আবার কি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দিচ্ছি তো এখন মাঝে রাত আটটা, আর আমি সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। একটু আগে বোন গিয়ে ডাকলো, বোন তো রেডি হয়ে গেছে মেলায় যাবে বলে, আজকে আমাদের বাড়ির পাশে মেলা আছে। তো মা বোন বাবা তিনজনই রেডি হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে মেকআপ করছে। আমি যাব না, আমার ইচ্ছা করছে না, কারণ আমি লাস্ট দু তিন দিন ধরে বাড়ির বাইরে ঠাকুর দেখেই বেড়াচ্ছি আর ভালো লাগছে না। কালকে আমাকে না বলে চলে গেছে, আমি জানতাম না কোথায় গেছে। আমি ভাবছি হয়তো বাড়ির পাশে আমাদের এখানে ফাংশন হচ্ছে, যাই হোক যেতেও পারি, একটু পরেও যেতে পারি, ঠিক নেই। যদি ভালো লাগে তাহলে যাব, আর আজকের ব্লগটা আমরা এই জায়গাতে এন্ড করব। আর একটা জিনিস হচ্ছে, আমি বোনকে কোনো গিফট এখনো দিইনি, ওর গিফট আজকে ভেবেছিলাম দেবো বাট এখনো আসেনি হাতে। গিফটটা তোলা থাকলো, পেয়ে যাবি দেখতে পারো আমি ছোট্ট একটু ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও তাড়াতাড়ি করে। এখন সকলে রেডি হয়ে গেছে, সকলে মেলায় যাবে। তো আজকের ব্লগটা এই জায়গাতেই এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।